তো তোমাদের যেমনি আমি বলেছিলাম এই পুজোতে তোমাদের একটা ধামাকা বাপেট দেব, তো আজকে আমি ধামাকা একটা বাপেট নিয়ে চলে এসেছি, আর সেটাও আবার সাউথ কলকাতাতে। আমি এই বাপেটের সন্ধানটা পাওয়া সত্ত্বেই তোমাদের কাছে চলে আসলাম শেয়ার করার জন্য। আর এটা হচ্ছে বেঙ্গলি বাপেট। আমি গড়িয়ার যে কস্তুরি নতুন আউটলেটটা খোলা হয়েছে, জাস্ট এই মাসেই ওপেনিং হয়েছে, তো আমি সেখানেই চলে এসেছি আনলিমিটেড বাফেটের মজা নেওয়ার জন্য। এই বাফেটের প্রাইস অনুযায়ী বাফেটে আনলিমিটেড কি কি দিচ্ছে তোমরা শুনলে জাস্ট পাগল হয়ে যাবে। এতদিন তো আনলিমিটেড তোমাদের দেখিয়েছি মাটন, চিংড়ি, চিকেন, ফিশ সব ছিল আনলিমিটেডে, কিন্তু আজকের যে বাফেটে এসছি সেই বাফেটে তোমরা ভেটকি মাছ পেয়ে যাবে, মানে আনলিমিটেড, তাও আবার ভেটকি পাতুরি সেটা আনলিমিটেড, চিন্তা করতে পারছো? এবার বলে দিচ্ছি গড়িয়ার যেটা আসবে তোমরা নতুন যে ব্রাঞ্চটা খোলা হয়েছে সেটা আমি বলবো, সেটা অলরেডি গেটটা হচ্ছে সামনের দিকে, কিন্তু তোমরা অনেকেই কনফিউজ হয়ে যাবে, তাই তোমাদের বলে দিচ্ছি আমি তোমাদের দেখিয়ে দেবো যে গেটটা ওপরে কস্তুরির বোর্ডটা দেখতে পারবে, তার ঠিক একটুখানি বাঁদিকে একটু টার্ন নেবে, বাঁদিকেই একটা গলি দিয়ে তবে এন্ট্রেন্সটা আছে, এই যে এন্ট্রেন্সটা হচ্ছে এইটা, আর এখানে ফার্স্ট ফ্লোরে তোমরা কস্তুরি রেস্টুরেন্টটা পেয়ে যাবে। তো এখানে এলাকার তো এতদিন চলছিল আর এই পুরো পুজোতে ধামাকাদার বাফেটটা, তো বাফেটে কি কি আইটেম আছে, শুধু ভেটকি, চিকেন, মাটন, প্রন তা না, আরো আনলিমিটেড সব জিনিস, অনেক জিনিস তোমরা পেয়ে যাবে স্টার্টার থেকে মেন কোর্স থেকে। তো চলো ভেতরে ঢুকে তোমাদের বাফেটের সেকশনটা দেখাবো, তারপরে বাফেটের প্রাইসের সাথে সাথে খাবার দাবারের তোমাদের রিভিউ দেবো। তো চলো ভেতরে চলো। সো তোমাদের যেমনি বললাম এটা নিউলি ওপেন হয়েছে, এই মান্থেই ওপেনিং হয়েছে, আর এটা এই যে বাফেটটা দেখাবো তোমাদের আজকে সেই বাফেটটা গতকাল থেকে স্টার্ট হয়েছে, এটা এখন চলবে, পুরো পুজো চলবে, তারপরে ওনাদের এখন ডেট কোনো ফিক্সড করেনি কতদিন অবধি চলবে না চলবে, তো এইটা তোমরা এখন পেয়ে যাবে কন্টিনিউ। এই আউটলেটের এই অ্যাম্বিয়েন্সটা দারুণ, সত্যি দারুণ, আর এটা ফার্স্ট ফ্লোরে যেহেতু, তো তোমরা এখানে গ্লাস আছে তো ওপরের মানে ওপর থেকে যেটা ভিউটা সেটাও তোমরা পেয়ে যাবে, বেশ সিটিং এরিয়া বেশ বড় জায়গা, আর সিটিং এরিয়াও ভালো আছে, তোমাদের কোনো অসুবিধা হবে না ফ্যামিলি নিয়ে আসলেও। এই কস্তুরিতে আসলে তোমরা এখানে মকটেল সেকশন পেয়ে যাবে, তো এখানে দাদা উনি আপনার তোমাদের এক্সাক্ট লোকেশনটা একবার বলে দিচ্ছে, তারপর তো আমি তো বলবোই, তো দাদা একটু বলে দিন এখানে কিভাবে আসতে হবে আর এটা কোথায় সিচুয়েটেড। আমাদের রেস্টুরেন্টের অ্যাড্রেসটা হলো গড়িয়া স্টেশন রোড, স্পেন্সার মল এবং সাউথ ইন্ডিয়ান ব্যাংকের পাশে। আচ্ছা, নিয়ার মেট্রো স্টেশন, নিয়ার মেট্রো স্টেশন দু সাইডে দুটো আছে, একটা কবি নজরুল আছে আর একটা ক্ষুদিরাম আছে, তবে কবি নজরুলটা একটু কাছে পড়বে। আচ্ছা, এটা কি স্টেশনের থেকে একদম সামনে? একদম কাছেই হবে। তো স্টেশনে মানে ট্রেনের থেকেও সুবিধা হবে আর মেট্রো মেট্রো থেকে সুবিধা, দুটোতেই সুবিধা হবে। তো এই পাফেটের ফার্স্ট আইটেম এরকম মকটেল দিয়ে দেবে, আর এটা হচ্ছে আম পান্না, এটা আনলিমিটেড পাবে না, ওয়ান টাইমই সার্ভ করবে আম পান্না যেমনি হয়। আর দেখতে পাচ্ছ আইস কিউব দিয়ে দিয়েছে আর লেবু দিয়ে দিয়েছে, ভালো লাগছে বেশ চটপাটা। সো স্টার্টারে এরকম দুটো আইটেম দিয়ে দিয়েছে, একটা হচ্ছে ডায়মন্ড ফিশ ফ্রাই আর এটা হচ্ছে প্রন মিনি কাটলেট। স্টার্টার একটু আসতে দেরি করছে, তো এই দুটো আইটেম দেখাচ্ছি, আর স্টার্টারে আরও একটা ননভেজের আইটেম আছে, তার সাথে ভেজের আইটেমও আছে। এই যে এই সাইজের বেশ ডায়মন্ড ফিশ ফ্রাইটা, আর ফিশের পরিমাণটা তোমরা দেখতে পাচ্ছ, ওপরের কোটিংটা মিডিয়াম, খুব পাতলাও না খুব মোটাও না। তো বেশ ভালো লাগলো খেতে, আর এর সাথে কিন্তু কাসুন্দি দেওয়া হয়, তো ওনারা একটু সার্ভের একটু লেট হচ্ছে, আর যদি বলি ডায়মন্ড ফিশ ফ্রাইটা সত্যি দারুণ খেতে, বেশ ভালো ম্যারিনেট করেছে, ম্যারিনেট করে হালকা কোটিং করে ফ্রাই করেছে, ফিশ ফ্রাই তোমরা কোথাও পাওনি, তোমরা এখানে পেয়ে যাবে এই নতুন কস্তুরির যে আউটলেটটা আছে এখানে, তোমরা আনলিমিটেড প্রন কাটলেট, ফিশ ফ্রাই, ডায়মন্ড ফিশ ফ্রাই তোমরা সেটা আনলিমিটেড পেয়ে যাবে। আর বাকি আইটেম তো তোমাদের দেখাচ্ছি, মাছটা ফ্রেশ খুব ভালো লাগছে, দেন প্রন কাটলেট,
এই যে প্রনের সাইজটা উপরে কোটিং করে এটা ফ্রাই করা হয়েছে, এটা একটু খাই। অনেকটা বড় কোটিং আছে, ভেতরে প্রনের সাইজটা ততটা বড় না, বেশ ক্রাঞ্চি, ভালো লাগছে খেতে। নেক্সট স্টার্টারে আমি পেয়ে গেছি ভেজ আইটেমের মধ্যে একটা, এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে ভেজ আইটেম তোমরা মোচার চপ পেয়ে যাবে, মোচা পনির ফিঙ্গার পেয়ে যাবে, আর পোস্ত বড়া পেয়ে যাবে। আমি আমাকে দিয়ে দিয়েছে পোস্ত বড়া। তো এই যে প্রিপারেশনটা এইভাবে করেছে, পোস্ত বড়া করছে আর উপরে পেঁয়াজ ব্রাউন করে দিয়েছে। এটা ভেতরে মশলা ফসলা দিয়ে আর হালকা পরিমাণে পোস্ত দিয়েছে, মেখে বড়াটা করেছে। এতে ধনে পাতা, কাঁচা লঙ্কা দেখতে পাচ্ছি, বেশ ভালো করে ম্যাশ করে পেঁয়াজ পেঁয়াজ দিয়ে তারপরে পোস্ত টোস্ত দিয়ে বড়াটা করেছে। তো চলো এবার আমি তোমাদের বলে দিচ্ছি, এই ব্যাপারটা শুরু হয়েছে কাল, গতকাল থেকে, যেরকম তোমাদের আমি বললাম, মানে 14ই অক্টোবর থেকে, মহালয়ার দিন থেকে এই ব্যাপারটা শুরু হয়েছে। তো এনাদের সেট আপটা এখন অবধি সেইভাবে হয়নি, যে সার্ভিসটা সেই সার্ভিসটা কিন্তু খুব বেটার আমি পেলাম না। তো আমি এইটাই বলবো যে এই যে স্টার্টার আইটেমগুলো, এখানে স্টার্টার আইটেমগুলো তোমরা যেগুলো তোমাদের দেখিয়ে দিয়েছি সেগুলো তোমরা পাবে, আনলিমিটেড পাবে, বাট একটু ওনাদের লেট সার্ভিস মানে দিতে দেরি হচ্ছে। সেই ক্ষেত্রে আমি স্টার্টারটাকে তোমাদের তিনটে আইটেম দেখালাম, আর বাকি যে আইটেমগুলো আছে সেটা যদি চলে আসে এর মধ্যে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমাদের সাথে শেয়ার করছি, আর যদি না আসে তাহলে আমি তোমাদের বলে দেবো যে কী কী আছে স্টার্টারে। নেক্সট আমি যেটা মেন কোর্স থেকে নিয়ে নিয়েছি এরপরে আমি তোমাদের সেটা দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট এই বাফেটে যেটা মেন কোর্স শুরু হচ্ছে সেটা হচ্ছে লুচি আর আলুরদম দিয়ে। এই এরকম গরম গরম ফুলকো ফুলকো লুচি পেয়ে যাবে, আর তার সাথে তোমরা আলুরদম পেয়ে যাবে। এটা হচ্ছে কড়াইশুঁটি দিয়ে করা হয়েছে আলুরদমটা। মেন কোর্সে রাইসের সাথে অনেক আইটেম আছে কম্পেয়ার করা, যেরকম দেখো এখানে স্টিম রাইস, বাসন্তী পোলাও আছে। তো বাসন্তী পোলাওর সাথে পেয়ার আপের জন্য একটা জিনিস আছে, স্টিম রাইসের সাথে হচ্ছে সোনা মুগ ডাল আছে, আর এই বাফেটে তোমরা শুক্তো পেয়ে যাবে, ছানার ডাল না। এটা দেখতে পাচ্ছ কড়াইশুঁটি ফড়াইশুঁটি দিয়ে করা আছে। নিয়ে নিচ্ছি শুক্তো, এখানে শুক্তো দেখো বেশ গাঢ় গাঢ়। নেক্সট নেব হচ্ছে ছানার ডালনা। নেক্সট এইখানে ভেটকি পাতুরি আছে, কচু পাতা দিয়ে চিংড়ি ভাপা, যেটা হচ্ছে এখানে সিগনেচার ডিশ, একদম টেম্পটিং ব্যাপারটা লাগছে। আর চিংড়ি মাছ ভরে ভরে দেওয়া আছে এতে, এটাও তোমরা আনলিমিটেড পেয়ে যাবে এখানে। নেক্সট এটা আছে চিতল কোপ্তা মাখমালি, এটার টেস্টটাও তোমাদের বলবো নিয়ে। আর তারপরে আরো দুটো আইটেম আছে, সেটা আমি তোমাদের দেখাবো। আর তার সাথে এই যে বাসন্তী পোলাও, তোমাদের বলেছিলাম বাসন্তী পোলাওয়ের সাথে ওটা পেয়ার আপ করে সেটা দেখাচ্ছি। বাফেটে মেন কোর্সে ফার্স্ট তোমরা পেয়ে যাবে এরকম ফুলকো ফুলকো লুচি গরম গরম, বাট যা যা এখানে সার্ভিস দেখছো সব কিন্তু গরম গরম তোমরা পেয়ে যাবে, ফ্রেশ গরম গরম পেয়ে যাবে। তার সাথে আলুরদম কড়াইশুঁটি দিয়ে আলুরদম, যেটা একদম পাতলা পাতলা লুচি গরম গরম। তো চলো এই লুচি দিয়ে আলুরদমটা ট্রাই করছি। হালকা স্পাইসি পাবে, মিষ্টি মিষ্টি কাঁচা লঙ্কাও দিয়েছে, এর মধ্যে কাঁচা লঙ্কা ঝালটা তোমরা পাবে, সঙ্গে কড়াইশুঁটি, আলুটা ভালোভাবে সেদ্ধ হয়েছে আর আলুর ভিতরে বেশ মশলা গেছে, আলুরদমটা দিয়ে লুচিটা বেশ ভালো যাচ্ছে। এরপরে মেন কোর্সে কি কি এনেছি সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। নেক্সট স্টিম রাইসের সাথে অনেকগুলো আইটেম আছে তোমাদের যেমনি বললাম, তো আমি কি কি নিয়ে এসেছি সেটা হচ্ছে সোনা মুগ ডাল কড়াইশুঁটি দিয়ে করা আছে, তার সাথে ঝুড়ি ঝুড়ি আলু ভাজা আছে দেখতে পাচ্ছ, আর এখানে আছে শুক্তো, আর এটা হচ্ছে ছানার কোপ্তা, আর এইটা হচ্ছে যেটা তোমাদের বললাম সিগনেচার ডিশ, সেটা হচ্ছে কচু পাতা চিংড়ি ভাপা। তো ফার্স্ট আমি ডাল দিয়ে ট্রাই করব স্টিম রাইসটা। ডালটা বলবো না বেশ গাঢ় মিডিয়াম আছে, ডালের স্বাদও আমি সেরকম বলবো না, ঘিয়ের কোনো অ্যারোমা আমি পাইনি। নেক্সট আমি ট্রাই করব শুক্তো দিয়ে, বইটরি সব দেওয়া আছে, এতে ঘি দেওয়া আছে, ঘিয়ের অ্যারোমা পাচ্ছি, বেশ সর্ষে টর্ষে দিয়ে
দুধ টুধ দিয়ে শুক্তোটা করা হয়েছে ঘন। আমি বলবো ডালের থেকে আমার যদি ভালো লেগেছে তাহলে এই শুক্তোটা ভালো লেগেছে। নেক্সট মানে ছানার কোপ্তা এই সাইজে, মিষ্টি মিষ্টি, ঝাল একদম নেই এতে। নেক্সট যেটা তোমরা লিমিটেড পাও এই কচু পাতা ভাপা চিংড়িটা, সেটা এখানে তোমরা আনলিমিটেড পেয়ে যাবে। প্রন তোমরা মরে ভরে ভরে খাবে। বেশ দেখো এই সাইজের প্রন দেওয়া হচ্ছে, আর প্রনের কোয়ান্টিটি বলবো ভালো পরিমাণে দেওয়া আছে। এটা এটা আমার খুব ফেভারিট আইটেম। এর আগে আমি বেঙ্গালিতে গেছিলাম, সেটা তোমরা দেখেছো নিশ্চয়ই, যারা যারা দেখেছো তোমরা জানো। বা কাস্তুরের অন্যান্য আউটলেটে লিমিটেড পেয়ে যাবে তোমরা এলাকাতে, যেরকম এখানে তোমরা সেটাই বাফেটে আনলিমিটেড পেয়ে যাচ্ছ। ভরে ভরে চিংড়ি মাছ খাও। আর এই আইটেমটা এখানে সিগনেচার যেরকম ডিশ, সেটা সত্যি ভালো লাগে। আর এই যে চিংড়ি মাছের একটা সাইজ দারুণ লাগছে, সর্ষের ঝাঁজ, পোস্ত, আর তার সাথে মাস্টার্ড অয়েল আছে। আর এই গরম গরম ঝুরঝুরে বাসমতি রাইসের সাথে এই আইটেমটা দিয়ে দারুণ লাগে। এই ভেটকি পাতুরি যেটা কলা পাতায় মুড়ে করা হয়, সেটা কোনোদিনও আনলিমিটেড আমি পাইনি কোনো বাফেটে। এই বাফেটে তোমরা পেয়ে যাবে। এই যে কলা পাতায় পুরো মুড়িয়ে দিয়েছে, আর সাইজটা তোমাদের দেখাচ্ছি। দেখো সাইজটা যদি বলি সেটা তো ম্যাটার করে না, কেননা যেহেতু এটা আনলিমিটেড। দেখতে পাচ্ছ এই সাইজে, আর মাছ একদম দেখতে পাচ্ছ একদম ফ্রেশ। বেশ নারকেল পোস্ত টোস্ত দিয়ে, সর্ষে টোস্ত দিয়ে এই পাতুরিটা করা হয়েছে। আমরা যখন আমি যখন এর আগে যখন এলাকার থেকে আমরা যখন খাই এই ভেটকি পাতুরিটা, তার টেস্টটা আর একটু বেটার এর থেকে, এটা আমি বলবো। মোটামুটি আমার খুব আহামরি কিছু লাগেনি, এর থেকেও ভেটকি পাতুরি ভালো হয় খেতে। আর বলবো যখন এ ধরনের আনলিমিটেড সার্ভ করছে এই বাফেটে, তখন একটু আধটু তো এরকম হবেই, সেরকম তোমরা বেটার প্রিপারেশন পাবে না। এই ভেটকি পাতুরির দিক থেকে বলছি, অন্যান্য আইটেম আমি বলছি না। সো তোমরা তো দেখলে স্টিম রাইস দিয়ে কতগুলো আইটেম ট্রাই করলাম, তো এটা আমি শুধু শুধু তোমাদের খাচ্ছি। এটা হচ্ছে লেবু লঙ্কা দিয়ে মুরগি। তো চিকেনের প্রিপারেশনটা এইভাবে লেবু লঙ্কা দিয়ে প্রিপারেশনটা লাইটভাবে করেছে, তো সেটাই আমার খাওয়ার আছে। এখানে চিকেন কষা তোমরা পাবে না, এইটা একটা ইউনিক লাগলো। পিসগুলো বেশ ভালো স্ট্যান্ডার্ড সাইজে যেমনি থাকে, এই এরকম উইংসের পিস আছে, আর বেস্টের পিস তোমরা পেয়ে যাবে, উইংসের পিস পেয়ে যাবে, এরকম বেস্টের পিস পেয়ে যাবে। চিকেন ভালো মতো প্রিপারেশন না করলে চিকেনের আইটেম যেন মজে না। তো যাই হোক এটা বলবো, গন্ধরাজ লেবু, ভালো একটা অ্যারোমা আসছে, মানে গন্ধরাজ লেবু দিয়ে প্রিপারেশনটা তৈরি করেছে, তার সাথে কাঁচা লঙ্কার ঝাল, বেশ টকটক ব্যাপারটা, আর মিষ্টি মিষ্টি হালকা হালকা ভালো লাগছে এই আইটেমটা। এটা যদি তোমরা রাইসের থেকে খাও, আমিও তার থেকে বলবো এটা হচ্ছে রুটির সাথে বেশ ভালো যাবে। আমি যেমন তোমাদের দেখালাম শুক্তোটা ভালো লেগেছে, কচু পাতা ভাপা চিংড়িটা ভালো লেগেছে আমার, আর এই চিকেনের আইটেমটা বেশ ভালো লেগেছে। তো তোমাদের সেই সময় বলেছিলাম যখন আমি স্টার্টার ট্রাই করলাম, তো তিনটে আইটেম ট্রাই করেছিলাম, আরও তিনটে আইটেম আমার কাছে চলে এসছে। আমি তখন তোমাদের বললাম ওনাদের একটু সার্ভ করতে লেট হচ্ছে। তো যাই হোক এই যে এসছে জিনিসটা, এটা হচ্ছে মোচার চপ, মোচা আলু ঘণ্ট, সেটাকে প্রিপারেশন করেছে চপের মতন করে। তো খাই এটা, তো এটা ভালো লাগছে, বেশ হালকা স্পাইসি। এবার দেখতে পাচ্ছি এর মধ্যে কিশমিশও দেওয়া আছে। এতগুলো স্টার্টার আইটেম প্লাস মেন কোর্স আছে, তো এর মধ্যে কিশমিশ দেওয়া আছে, এটা বেশ ভালো একটা লাগলো। নেক্সট ভেজ আইটেমে পনির পুরো লম্বা করে স্লাইস করে, দেখতে পাচ্ছ বেশ লম্বা করে সাইজ স্লাইস করে পনিরটাকে কোটিং করে ডিপ করে ফ্রাই করেছে। মাস্টার সস মানে কাসুন্দি দিয়ে ম্যারিনেট করা হয়েছে। পনির একদম ফ্রেশ, গরম গরম সার্ভ করেছে, তো যেহেতু খুব ভালো লাগছে খেতে। নেক্সট এটা হচ্ছে চিকেনের আইটেম, এটা হচ্ছে নন ভেজ গন্ধরাজ চিকেন ফ্রাই। তো এই যে প্রিপারেশনটা এরকম, এটাও বলবো যদি চিকেনটাকে লম্বা করে যে চিকেনের স্ট্রিপগুলো করা হয় সেই স্ট্রিপ করে, এটা ধনে পাতা দেখতে পাচ্ছি, ধনে পাতা আর মশলা টশলা দিয়ে ম্যারিনেট করে দেন কোটিং করে ফ্রাই করেছে। চিকেনটাও বেশ ভালো ফ্রেশ।
এটা বলছি স্টার্টারে তোমরা পেয়ে যাবে তিনটা আইটেম, তোমরা ভেজ পেয়ে যাবে, যেমন পোস্ত বড়াটা আগে দেখিয়েছিলাম আর বাকি এই এখন যেটা দুটো দেখালাম মোচা চাপ আর পানি ফিঙ্গার, আর বাকি তিনটে আইটেম তোমরা নন ভেজ পেয়ে যাবে। তোমরা এই বাফেটটাতে আসলে এই বাফেটের প্রাইসটা বলি 999, বাফেটের একজনের 999 তোমরা পে করে আনলিমিটেড খাও। আর যদি তোমরা তার সাথে 200 টাকা আমার অ্যাড করো তাহলে তোমরা এই স্টার্টার আইটেমগুলো পেয়ে যাবে, তো সেই ক্ষেত্রে তোমাদের ওটা হচ্ছে 1199 বাফেটের প্রাইস হয়ে যাবে। তাহলে ওইটা পে করলে সেটা তোমরা স্টার্টার আইটেম করে পেয়ে যাবে। আর যদি তোমরা স্টার্টার স্কিপ করতে চাও, স্টার্টার যদি না খেতে চাও, তাহলে তোমরা শুধু 999 পে করলে বাদবাকি যা যা আইটেম আমি দেখালাম লুচি আলুরদম থেকে স্টার্ট করে এখনও আইটেম আরও পড়ে আছে, স্টিম রাইসের সাথে দেখিয়ে দিলাম, এবার আরও আইটেম অনেক আছে, সেগুলো সব তোমরা আনলিমিটেড পেয়ে যাবে। এবার আমি নিয়ে এসেছি এটা হচ্ছে পোলাও, বাসন্তী পোলাও, তার সাথে পেয়ার আপ করতে হয় যেটা জানো তোমরা মাটন, এখানে আনলিমিটেড তোমরা মাটন পেয়ে যাবে। আর এটা হচ্ছে চিতল কোপ্তা মাখমালি, তো আমি বলবো এইটার নামটা ইউনিক দিয়েছে, চিতল মইঠা যেটা থাকে, মইঠা আমরা যেটা খেয়েছি এর আগে ট্রাই করেছি, তো সেরকমই প্রিপারেশনটা কিন্তু অ্যাজ ইট ইজ তৈরি করেছে, নামটা একটু চিতল মশন মইঠা যেমনি প্রিপারেশন হয় অ্যাজ ইট ইজ সেমনি প্রিপারেশন, কারিটা হালকা হালকা স্পাইসি স্পাইসি ভালো লাগবে বেশ খেতে। এটা তোমরা পেয়ার আপ করতে পারো স্টিম রাইসের সাথে। তো নেক্সট যেটা আছে সেটা হচ্ছে এই যে বাসন্তী পোলাও, কাজু কিসমিস সব দেওয়া আছে আর তার সাথে মাটন, মাটনটা ভালো সফট, তো মাটনের সাথে পোলাওটা শুধু পোলাওটা যদি তোমরা খাও তোমাদের একটু ফিকে লাগবে। সো তোমাদের যেমনি বললাম যদি তোমরা বাসন্তী পোলাওটা শুধু শুধু খাও তাহলে তোমরা বুঝতে পারবে বাসন্তী পোলাওয়ের কিন্তু ফ্লেভারটা আমার সেমনি লাগেনি, এতে তোমরা ঘিয়ের অ্যারোমা পাবে না, মিষ্টি ভাবটাও একদম নেই বললেই চলে। তার সাথে যদি তোমরা পেয়ার আপ করে এই মাটনটা খাও তাহলে তোমরা খেতে পারবে। তো মাটনটা যদি বলি মাটনটা ভালো সফট আছে, কিন্তু মাটনের প্রিপারেশনটা আমার অতটা ভালো লাগলো না, আনলিমিটেড পেয়ে যাবে ঠিকই, মাটনের প্রিপারেশনটা কারিটা যেটা আছে সেটা আমার অতটা টেস্ট লাগলো না, তার থেকে এর থেকে বেটার আমার লেগেছে চিকেনের আইটেমটা। যারা তোমরা মাটন খাও না চিকেনের পেয়ে যাবে, অসুবিধা নেই। আমি তোমাদের সাথে মেনু কার্ডটা তো শেয়ার করবো, এই মেনুতে তোমরা আমি দেখিয়েও দিলাম ভিডিওতে, আর এই মেনুতে তোমরা কি কি পেয়ে যাবে সেটা তোমরা দেখে নিলে। তো আরেকটা জিনিস ছিল এই বাফেটে যেটা হচ্ছে তোমার বেগুন সুন্দরী, এটা নর্মালি বেগুন ভাজা না, বেগুনটাকে একটা বেগুনকে দুটো স্লাইস করে একটু পোস্ত দানা টানা দিয়ে ফ্রাই করা হয়েছে, তো আমি সেটা পাইনি, তো বেগুনের আইটেমটা আমি পাইনি, তো তোমরা যখন আসবে হয়তো পেয়ে যেতে পারো। সো ডেজার্টে চারটে আইটেম তোমরা পেয়ে যাবে, এটা হচ্ছে চাটনি, মিক্সড চাটনি যেটা খেজুর কিসমিস কাজু আমসত্ব সব রকম দেওয়া আছে, আর দুটো গোলাপজামুন, এটা হচ্ছে আনলিমিটেড আমি দুটো নিয়ে চলে এসেছি, আর এটা হচ্ছে চালের পায়েস, আর তার সাথে আছে মিষ্টি দই। সো চাটনি প্রথমে চাটনিটা একটু ট্রাই করি, আর এই চাটনির সাথে তোমরা পাঁপড়ও পেয়ে যাবে, তো আমি পাঁপড়টা নিয়ে আসিনি, ছোট ছোট করে আমসত্ব খেজুর টমেটো টমেটো দিয়ে চাটনিটা করেছে, জেলি টাইপের চাটনিটা। দেন খাবো হচ্ছে গোলাপজামুন, নর্মালি গোলাপজামুন গুলো যেন পাওয়া যায় এটা সেই গোলাপজামুন, চালের পায়েস, এতে ড্রাই ফ্রুটস দেওয়া আছে ভালো পরিমাণে দেওয়া আছে, কাজু কিসমিস। মোটামুটি পায়েসটা আমার অতটা ভালো লাগলো না, মিষ্টি ভাবটা কম আছে, নেক্সট ট্রাই করব মিষ্টি দই। এই যে মিষ্টি দই, এটা তোমরা এটাও তোমরা আনলিমিটেড যত ইচ্ছে নিতে পারো মোটামুটি। তো এই চারটে ডেজার্টের আইটেমের মধ্যে যদি বলি আমার চাটনিটা বেশি ভালো লেগেছে। সো তোমাদের সব কিছু দেখিয়ে দিলাম, তোমাদের কিছু ইনফরমেশন দেবো বাইরে, সেটা বাইরে গিয়ে তোমাদের বলছি, আর হ্যাঁ লোকেশনটাও তোমাদের সেটা বলে দেবো তখন। তো তোমাদের যেমনি বললাম বেশ কিছু ইনফরমেশন আছে যেটা আমি দেবো এখন, তো খাবারের দিক থেকে রিভিউ মোটামুটি খাওয়ার খেতে খেতে তোমাদের বলে দিয়েছি, আর এখানে একটা বলছি যদি আমি আউট অফ 10 বলি তো আউট অফ 10 আমি এখানের বাফেটে আমি দেবো 5, আর খাওয়ার দাওয়ারের দিক থেকেও আমি তাই দেবো। তো এইবার আমি বলে দিচ্ছি যে এখানে ওপেনিং হয়েছে যেমনি তোমাদের বললাম গতকাল, মানে 14th অফ অক্টোবর,
14th অক্টোবরে মহালয়ার দিনে এই বাফেটটা স্টার্ট করেছে। তার সাথে সাথে এলাকাটা এই মাসেরই 4 তারিখ খোলা এটা ওপেনিং করেছে। তো ততদিন এলাকাটা চলছিল আর গতকাল থেকে বাফেটটা স্টার্ট করেছে। তো আমি যেটা বলবো, এখনো সার্ভিসটা সেরকম ভাবে ফ্লোইং হয়নি, মানে ফ্লো হয়নি, মানে সার্ভিস যেটা বলো এখানে খুব স্লো, যার কারণে কেউ স্যাটিসফাই হতে পারছে না। তো এটা আমি বলবো না, এটা এনাদের কন্টিনিউ চলবে। দেখো, কস্তুরি হচ্ছে একটা ব্র্যান্ড, আমাদের অনেক কলকাতা অনেক আউটলেট আছে, আমরা অনেক জায়গায় অনেকবার গেছি, আমরা ভালো এলাকার থেকে হলেও আমরা আইটেম ভালো পেয়েছি এবং সার্ভিসও ভালো পেয়েছি। সুতরাং এটা নতুন ওপেনিং হয়েছে। আর তারপরে গতকাল থেকে যে বাফেটটা, আনলিমিটেড বাফেটে তোমরা দেখছো এতগুলো আইটেম দিচ্ছে, স্টার্টার থেকে শুরু করে মেন কোর্সে এতগুলো আইটেম আছে। সেক্ষেত্রে একটু স্লো তো হবে, কিন্তু এখানে দেখলাম একটু বেশি স্লো পেলাম সার্ভিসে, যেটা খুব ডিসঅ্যাপয়েন্টেড করেছে আমাকে। কেন, আরও যারা যারা এসেছিল তাদেরও অনেক ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেছে, যেহেতু টাইম অনুযায়ী তারা সব কিছু পায়নি। তো এটার ক্ষেত্রে আমি বলবো, এটা তোমরা কন্টিনিউ পাবে না। এই বাফেটটা তো চলবে, পুজো অবধি চলবে, এখনো অবধি ওনারা কোনো ডেট ডিক্লেয়ার করেনি যে কত তারিখ থেকে কত তারিখ অবধি চলবে। তো সেই ক্ষেত্রে তোমরা এই বাফেটটা তোমরা পেয়ে যাবে। কিন্তু আমি যদি তোমাদের সাজেস্ট করি, তাহলে বলবো তোমরা আর বেশ কিছুদিন পর থেকে তোমরা আসতে পারো, তোমরা ভালো মতন সার্ভিসটা তাহলে পাবে। আর তোমরা এখন আসতে চাইলেও আসতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। টাইমিংটা তোমাদের বাফেটের বলে দিই, যেটা খুব দরকার সেটা হচ্ছে এখানের বাফেটের টাইমিংটা হচ্ছে দুপুর 1টা থেকে 3:30 অবধি। আর এই টাইমিংয়ের মধ্যে তোমরা চলে আসবে, এই বাফেটটা তোমরা তাহলে এনজয় করতে পারবে। আর বাফেটের প্রাইস তোমাদের বলে দিয়েছি, এখানের এক্সাক্ট লোকেশনটা আমার গুগল ম্যাপের লিঙ্কে দেওয়াই থাকবে, কোনো অসুবিধা হবে না। আর যেমনি দাদা বললো, এখানের লোকেশনটা মোটামুটি বলেই দিয়েছে, সামনে তোমরা মেট্রো থেকেও আসতে পারবে, মেট্রো থেকেও শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশন যেটা, সেখান থেকে পায়ে হেঁটে যদি তোমাদের বলি, জোর হলে 15 মিনিট তোমাদের ওয়াকিং ডিস্টেন্স হবে। তো পায়ে হেঁটে তোমরা এখানে চলে আস। আর এখানে স্টেশনও খুব বড়িয়া, স্টেশন থেকেও এটা খুব কাছে। তো এখানে নিয়ার যদি বলি, নিয়ার স্পেন্সারের একদম পাশেই আছে। পুজোতে চেষ্টা করছি, যেরকম আমি এর আগেও দিলাম, তো যাই হোক একটা আনলিমিটেড বাফেটও তোমাদের দেখিয়ে দিলাম, বেঙ্গলি আনলিমিটেড বাফেট, তাও আবার 999-এ এই প্রাইসে এতগুলো আইটেম পাচ্ছ। তো যাই হোক, ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার আর কমেন্ট করো, ভালো লাগুক না লাগুক যাই লাগুক তোমাদের কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর হ্যাঁ, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তোমাদের থেকে এইটুকানি আশা করি যে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু মোটিভেট করো আমাকে, ব্যাস এইটুকানি। আরও সব ভালো ভালো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসছি, দেখা হবে খুব তাড়াতাড়ি একটা ভিডিওর সাথে।